অসত্য বিকৃত তথ্য প্রচারের অভিযোগে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলার রায় পেছানো হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও তা পিছিয়ে 14 সেপ্টেম্বর পরবর্তী তারিখ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত। পরে এ ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম জানান, রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। গত 24 আগস্ট এ মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এ মামলায় আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন জামিনে রয়েছেন। 2023 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য বিকৃত তথ্য প্রচারের অভিযোগে এই মামলা হয়। বিজ্ঞ আদালত এই মামলার রায়ের তারিখ আগামী 14 তারিখ ধার্য করেছেন, 14/9/2023। এটা আদালতের নিজস্ব অবজারভেশনে উনি হয়তো সময় নিয়েছেন, এটা আদালতের একান্ত ব্যক্তিগত বিষয়। তো আমরা রাষ্ট্রপক্ষে আশা করছি যে এই মামলাটি আমরা সর্বোচ্চ শাস্তি আমাদের দাবি, এবং সেই অনুযায়ী বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের রায়টি দেবেন।